আজকে চলে এসেছি আমার ছাদ বাগানে। তো ছাদ বাগানে আমি আজকে দেখুন, এটা হলো আমার একটা বড় টব, এর মধ্যে আমার উচ্ছে হয়েছে। এবার এই উচ্ছেগুলোকে আমি কাটিং করব। এখানে আর একটা লুকি আছে, এখানে আর একটা উচ্ছে দেখতে পাচ্ছি, এটাকেও কাটবো আমি। এই হলো আমার উচ্ছে। তো টোটাল তিনটে উচ্ছে পেলাম। ফুল হয়েছে, আরো উচ্ছে হবে। এই গাছেও দেখতে পাচ্ছি উচ্ছে হয়েছে ছোট্ট, এটাকেও কেটে নেব। তাহলে টোটাল চারটে উচ্ছে হলো। আজকে এই উচ্ছেগুলো দিয়ে আমি আজকে আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো। না, আর একটা উচ্ছে দেখতে পাচ্ছি, টোটাল আমার পাঁচটা উচ্ছে হলো। তো আজকের ও সরি, আরো উচ্ছে আছে আমার গাছে, সেগুলোও পেরে নেব। বাহ, আজকে অনেকগুলো উচ্ছে পেলাম আমি, ছটা, সাতটা, আটটা, টোটাল আটটা উচ্ছে আমি পেলাম। এবার আজকের আমি রেসিপিটা দেখাবো আপনাদের। নটা আমার ছাদ বাগান থেকে আমি উচ্ছেগুলো তুলে নিয়ে এসেছি। তো অনেকগুলোই আজকে উচ্ছে পেয়েছি। তো উচ্ছে দিয়ে আমি এখন কি বানাবো, তো প্রথম যেটা দেখাচ্ছি সেটা হলো, এটা হলো উচ্ছেগুলোকে কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটেছি। খুব কম সময়ের মধ্যে কম জিনিস দিয়ে সুস্বাদু তিতা বানাবো। কিন্তু সুস্বাদু তো বলবো না, কারণ তিতাকে লোকে পছন্দ করে না, যাই হোক, কিন্তু শরীরের পক্ষে খুব ভালো বলে, কিন্তু এটা সুস্বাদুই হবে, সেই জন্য আমি এটাকে সুস্বাদু বলছি। আচ্ছা, সেকেন্ডলি এখানে আমি এরকম চাকা চাকাভাবে কেটে দিয়েছি উচ্ছেগুলোকে। এবার নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটাকে গোল রেখেছি, রেখে মাঝখানে এই পাপড়িওয়ালা উচ্ছেগুলোকে কেটেছি, কেটে মাঝখানে দিয়ে দিয়েছি। এটাকে আমি সাধারণত বাচ্চারা উচ্ছে খেতে চায় না, তো সেই জন্য আমি যখন ছোটো ছিলাম তখন আমিও খেতাম না। তো কিভাবে খাওয়ানো যায় সেটারই একটা প্রসেস কিন্তু, এছাড়া বড়দেরও কিন্তু এটা খুব ভালো লাগবে, মুচমুচে খেতেও হয়। তো এবার থার্ডলি হলো, আমি নিয়ে নিয়েছি এখানে বেসন, বেসন নিয়েছি, নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি মিক্সিং করে নিচ্ছি।
হলুদটা দিয়েছি কালার আসবে সেই জন্য, আর চিনিটা দিয়েছি স্বাদের জন্য, টেস্টফুল হওয়ার জন্য। তো এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে ফেটাবো। একই সাথে আমি উচ্ছের দুটো আইটেম দেখাবো, রান্না করে দেখাবো। তো ফাটানো হয়ে গেছে আমার, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার উচ্ছে আর পেঁয়াজটাকে বেসনের মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ভাজবো। উচ্ছে আর পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। উচ্ছে আর পেঁয়াজটাকে আমি পুর দিয়ে এটাকে কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যেটাই উচ্ছে ভাজা হচ্ছে। কেউ কিন্তু বুঝতেই পারবে না যে উচ্ছে ভাজা হচ্ছে। একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ দিয়ে দিলাম। তো আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে রাখবো। কেউ কি বলবে এটা উচ্ছে ভাজা হয়েছে? ওই তেলের মধ্যেই উচ্ছে আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। গাছের আমার ছাদ বাগানে উচ্ছে দিয়ে আমি এই দুটো প্রিপারেশন করে নিলাম। মোটামুটি ভাজা হয়ে গেছে আমার। এর মধ্যে আমি বেঁচে থাকা আমার বেসনের যে ব্যাটারটা ছিল এটা আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়েছি, টেস্টের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আমার ভাজা কিন্তু হয়ে গেছে। বাগানের উচ্ছে নিয়ে
আমি উঠে দিয়ে আপনাদের আজকে দুটো রান্না দেখালাম, একটা হলো এই ভাজা আর একটা হলো এই বড়া। তো দুটোই কিন্তু খেতে সুস্বাদু, সুস্বাদুই বলবো। তিতা হলো মনে হবে না যে আপনারা তিতো খাচ্ছেন। এইভাবে ভিডিও দেখতে থাকুন, সাথে থাকুন, নিজেরাও এইভাবে বানিয়ে ফেলুন বাড়িতে। যারা উচ্ছে খায় না তারা কিন্তু উচ্ছে খাবে, গরম গরম ভাতের সঙ্গে উচ্ছে খেতে খুব ভালো লাগবে। তো এইভাবে বানাতে থাকুন। ছাদ বাগান থেকে তুলে আনা উচ্ছে দিয়ে আমি উচ্ছে দিয়ে দুটো প্রিপারেশন আজকে আপনাদের দেখিয়ে দিলাম। এগুলো খেতে কিন্তু খুব ভালো হয়, তো আপনারা এইভাবে বানাতে পারেন।